পর্যটন নগরী কক্সবাজারে স্বামী সন্তানকে জিম্মি করে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তোলপাড় সারা দেশে। নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রধান অভিযুক্ত আশিককে মাদারীপুর থেকে গ্রেফতার করে র‍্যাব। এ ঘটনায় তার স্বামী কক্সবাজার মডেল থানায় মামলা করেন। ওই মামলায় অভিযোগ করা হয়, কক্সবাজারে বেড়াতে গিয়ে গত 22 ডিসেম্বর রাতে তার স্ত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়। এ বিষয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবী হাইকোর্টে রিট করেন। তিনি জানান, এ ঘটনার বিচারিক অনুসন্ধানের জন্য গত 27 ডিসেম্বর স্বরাষ্ট্র সচিবের কাছে আবেদন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করলেও বিভিন্ন সংস্থা ঘটনা নিয়ে যে বক্তব্য দিয়েছে তাতে গরমিল রয়েছে। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে নারীটি ধর্ষিত হয়েছে, তিনি 1.5 মাস ধরে সেখানে অবস্থান করছেন এবং ওনার চরিত্র নিয়ে স্টেটমেন্ট ছিল তাদের। আবার র‍্যাবের স্টেটমেন্ট দেখেছি যে সে ট্যুরিস্ট হিসাবে ঢাকা থেকে গিয়েছে। তো এইভাবে আমরা এই এজেন্সিগুলোর স্টেটমেন্টগুলো ডিফেন্ড হওয়াতে আমরা চেয়েছি একটি জুডিশিয়াল ইনকোয়ারি হোক। জেলা ও দায়রা জজ অথবা মুখ্য বিচারিক হাকিমের নেতৃত্বে তদন্ত করে 30 দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা চাওয়ার পাশাপাশি রুল চাওয়া হয়েছে রিট আবেদনে। এছাড়া ধর্ষণকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়েছে। যারা দোষী এবং যাদের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে তাদের যাতে শাস্তি হয় এবং 30 দিনের মধ্যে আমরা রিপোর্টার তদন্ত রিপোর্ট সাবমিট করার জন্য আমাদের ফেয়ার আমরা চেয়েছি। রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব, কক্সবাজার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ 7 জনকে বিবাদী করা হয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।